হ্যালো গাইজ, ওয়েলকাম টু বোনালিসাস ব্লগ। নমস্কার সবাইকে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো তন্দুরি চিকেন তো আমরা সবাই খেয়েছি, আজ আমি শেয়ার করব তন্দুরি পমফ্রেটের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য সবচেয়ে ফার্স্টে আমাদের লাগবে হাংকার্ড, তারপরে লাগবে তন্দুরি চিকেন মশালা। তন্দুরি চিকেন মশালাটা অল্প বেশি করে দেব, তারপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার এটাতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সামান্য সরিষার তেল। সরিষার তেল দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেব, তারপরে এতে দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার, কারণ কালারটা তো লাগবে, তাই না? কালারটা হলে দেখতেও ভালো লাগবে, তাই আমি কাশ্মীরি মির্চ পাউডার ইউজ করছি, কোনো ফুড কালার ইউজ করব না আজকে। তারপরে আমি পমফ্রেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এমন করে মিডিলে কাট দিয়ে দিয়েছি। তো এখন পমফ্রেটটার সাথে মশালাটাকে ভালো করে কোট করে নেব, আর স্লিটগুলো দিয়ে কাটগুলো দিয়ে মশালাগুলো ঢুকিয়ে দেব। এক্স্যাক্টলি এমন করে আমরা ঢুকিয়ে দেব। তারপরে পমফ্রেটটাকে হাফ অ্যান আওয়ারের জন্য, আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দেব। আর তারপরে নিয়ে নেব একটা ফয়েল পেপার, আর তার উপরে দিয়ে দেব বাটার পেপার। তারপরে পমফ্রেটটা দিয়ে এটার উপর আর একটু মশালা দিয়ে এটাকে ধীরে ধীরে আমরা একটা র্যাপ করে নেব এভাবে। এই প্রসেসটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে, না হলে কিন্তু পমফ্রেটটা ভেঙে যাবে। তো এভাবে করে সুন্দর করে আমরা এটাকে র্যাপ করে নেব, আর র্যাপ করা হয়ে গেলে আরেকটা ফয়েল পেপার দিয়ে আরেকবার র্যাপ করে নেব। তো আমি এখানে ফার্স্ট র্যাপটা করে নিয়েছি, এবার আরেকটা ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নেব। আর তারপরে দেখুন এখানে আমার র্যাপসগুলো রেডি হয়ে গেছে, র্যাপ করে নিয়েছি। এবার আমি ওভেনটাকে প্রি হিট করে নেব। 10 মিনিটসের জন্য প্রি হিট করলে এনাফ। তো আমি এখানে 230 ডিগ্রিতে বোথ রডস অন, অ্যান্ড আমি করে নেব 10 মিনিটসের জন্য প্রি হিট। তো প্রি হিট হয়ে গেছে, আর এখন আমি পমফ্রেটগুলোকে ঢুকিয়ে দেব বেকিং ট্রেতে। দিয়ে আমি পমফ্রেটগুলোকে ঢুকিয়ে দিলাম, আর টেম্পারেচারটা আমরা সেম রাখবো, অ্যান্ড টাইমিংটা করে দেব 30 মিনিটস। আর টেম্পারেচারটা 230 ডিগ্রি থাকবে, বোথ রডস অন। তো কুক হোক এটা। তো এটা আমার ফাইনাল রেজাল্ট। তো এখানে আমার তন্দুরি পমফ্রেট ইজ রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই বাই।